Assalamualaikum everyone. Kamnasan shokolei. Taashokuri shokolei. Huge balance stands. Okay, spelling to ask. Kamne apne kamde September mashe bypass or that season 9 bypass day atos dite bookori dikhi di bo. Amader FIFA game to season 9 bypass ta kobish be. Eshurgas ei notun bypass event re bidur kikiriar imot thakte pare. Tao kintu aske review dite official banner shokore 100% shoe de atos dite bookori dikhi di bo. এই শুরু গাইস কালকে কিন্তু আমাদের বিডি সেভার প্লাস এন সেভার জন্য র‍্যাম্পেজ ইভলিউশন বান্ডিলটা রিটার্ন করে দিল হয়েছে সো বান্ডিলের অফিশিয়াল ব্যানার এমন কি অফিশিয়াল ইভেন্টের প্রিক্স শো করে অ্যাডসিটি বুক করে দেখিয়ে দিব এই শুরু গাইস আমাদের গেমের ওবি ফুটন আপডেট স্পেশাল নতুন আরটি হাইপার বুক ইভেন্ট কাস্টম করা হয়েছে সো নতুন হাইপার বুক ইভেন্টও কিন্তু অ্যাডসিটি বুক করে দেখিয়ে দিব তার শুরু গাইস আমাদের বিডি সেভার প্লাস এন সেভার জন্য অনেকগুলো ছোট বড় ফিক্সড ইভেন্টের আপডেট দিচ্ছি আজকের ভিডিওতে সুতরাং গাইস আজকের ভিডিওটি একবারে স্কিপ করবেন না প্লিজ সো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক এন্ড ভিডিওটি শুরু করতে যে যে চ্যানেল তো লিজি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে সে বেল আইকনটা অলওয়েজ সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কি আপডেটি ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন আর হ্যাঁ গাইস আজকের এই ভিডিওটিতে একটু করে লাইক করে দিবেন তো গাইস আজকের ভিডিওটি শুরু করে যাক গাইস আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন যে আমাদের লাইটিং অর্থাৎ রেড যে বানি বান্ডিলটা এটা রয়েছে এটা কবে আসতে পারে প্লিজ ভাই জানিয়ে দিন তো ফাইনালি কিন্তু গাইস আমাদের ওবি ফোটন আপডেটে গেমের ভিতর অ্যাড হয়ে গেছে সো এটা নিয়ে আপনারা গাইস এত টেনশন করবেন না ফাইনালি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে আমাদের বিডি সার্ভার প্লাস এন সার্ভার জন্য এরকম টাইপের একটা রিং টাইপের ইভেন্ট ভিতর আপনারা সকলে এই তিনটা বানি বান্ডিল দেখতে পারবেন বিকজ গাইস লাস্টে যখন আমাদের ব্ল্যাক বানি বান্ডিলটা বিডি এমন কি এন সার্ভার জন্য আসে তখন কিন্তু মারাত্মক একটা ইভেন্ট ভিতর দিছে যে ইভেন্টে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড ওয়েস্ট করার পরও অনেকেই বের করতে পারে নাই এখন কিন্তু আমি আপনাকে আগে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম এমনকি বলেছিলাম এরকম টাইপের রিং ইভেন্টের ভিতরে আপনার সকলে আমাদের বিডি সার্ভার প্লাস এন সার্ভার জন্য এই র‍্যাম্পেজ ইভলিউশন বান্ডিলটা রিটার্ন দেখতে পারবেন সো মোটামুটি 10 দিন আপনার সকলে ইভেন্টটা চলতে দেখতে পারবেন আমাদের বিডি সার্ভার প্লাস এন সার্ভার জন্য আজকেও গাইস আমাকে গেমের ভিতর অনেক লোকই জিজ্ঞেস করতেছিলেন আপনারা যে ভাই আমাদের কিন্তু র‍্যাম্পেজ ইভলিউশন বান্ডিলটা কবে রিটার্ন করবে সো ফাইনালি দেখতে পারছেন আজকে আমি আপনাকে প্রেস ইচ্ছা দেখিয়ে দিলাম যারা কি এখন ভিডিও দেখতেছেন এই সো গাইস আমাদের এই র‍্যাম্পেজ ইভলিউশন বান্ডিলের পাশে যদি দেখতে পারছেন রিয়ার তিন তিনটা ইভলিউশন বান্ডিলের মতো দেখতে বান্ডিল রিটার্ন করছে তবে এগুলো কিন্তু আমাদের ইভলিউশন বান্ডিল নয় সো এইগুলো কিন্তু আমাদের নর্মাল বান্ডিল যেগুলো কিন্তু র‍্যাম্পেজ স্পেশাল মোটামুটি রেয়ার ছিল তবে গাইস এবার কিন্তু ফাইনাল রিটার্ন করতেছে র‍্যাম্পেজ ফাইনাল ইভেন্ট বলে কথা সো র‍্যাম্পেজের মোটামুটি প্রত্যেকটা আইটেম কিন্তু রিটার্ন করবে এইভাবেই গাইস আপনাদের যত বন্ধু আছে যারা কিনা র‍্যাম্পেজ ইভলিউশন বান্ডিলটার জন্য অপেক্ষা করতেছে তারা কিন্তু এইটার জন্য হলো আজকের এই ভিডিওটা একটা করে শেয়ার করে দিন এই সুরগেস আমাদের র‍্যাম্পেজ ইভলিউশন বান্ডিলটা ফাইনালি কিন্তু কনফার্ম হয়ে গেছে এই সুরগেস এখানে আপনাদের যাদেরকে 2000 ডায়মন্ডের উপরে থাকবে তাদেরকে আমি রেকমেন্ড করব স্পিন করার জন্য বিকজ গাইস এখানে কিন্তু রেয়ার একটা বান্ডিল রিটার্ন করছে সো অবভিয়াসলি আপনাকে বেশি ডায়মন্ড ওয়েস্ট করার ফলে বের করতে হবে এন্ড কোনো প্রকার চান্সেস নাই কম ডায়মন্ডের ভিতর বের হওয়ার বিকজ গাইস এটি কিন্তু প্রচুর পরিমাণে রেয়ার ছিল কতটা রেয়ার ছিল আপনার যা যা রিটার্ন দিয়েছেন তারা কিন্তু জানেন এই সুরগেস আমাদের এই যে টোকেন এই টোকেন গুলো দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করতে হবে এখানে কিন্তু আমাদের স্টার ইউনিভার্সাল টোকেন গুলো থাকে ওই টোকেন গুলো এখানে কোনো প্রকার কাজে আসবে না এখানে কিন্তু ইউনিক একটা টোকেন থাকবে যে টোকেনটাও আশা করছি দেখতেই পারছেন এই টোকেন দিয়ে আর কি আপনাদেরকে এই যে বান্ডিল গুলো এগুলো এক্সচেঞ্জ করতে হবে স্টোর থেকে অথবা আপনার লাকটা যদি ভালো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্পেশাল স্পিন অথবা নর্মাল স্পিনের ভিতর এখানে স্পিনের মধ্যেই পেয়ে যেতে পারেন সো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরে গেছেন সো গাইস পঞ্চগতজি আমাদের বিডি সার্ভার প্লাস এন সার্ভার জন্য সেপ্টেম্বর মাসের বেপাস অর্থাৎ সিজন 9 এর বেপাসটা দেখতে কি রকম সেটা আমি আপনাকে অ্যাডসিটি বুক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখতেই পারছেন আমাদের নর্মাল প্লাস থাকবে এমন কি গাইস প্রিমিয়াম প্লাস যেটা এগুলো আমাদের কতটা পার্থক্য রয়েছে এন্ড দেন দেখতেই পারছেন আমাদের এই পেটের একটা স্কিন থাকবে যেটা কিন্তু মোটামুটি দেখতে অনেকটাই ভালো লাগতেছে এন্ড গাইস দেখতেই পারছেন আমাদের এই যে বেপাসটা এটি কিন্তু সবথেকে মারাত্মক একটা বেপাসের ভিতর অন্যতম বেপাস আমার মনে হয়েছে এছাড়াও একটা অগের স্কিন দেখতেই পারছেন যেটার অ্যাট্রিবিউট কিন্তু মোটামুটি ভালো আছে ওইরকম যে মেকানিজম ভালো এইরকমটা আমি বলবো না এছাড়াও তারপর দেখতেই পারছেন আর একটা লুট বক্স স্কিন রয়েছে এর থেকে অনেক ভালো লুট বক্স স্কিন কিন্তু আমাদের আইটেম আছে ফ্রি গুলোই রয়েছে এন্ড দেন তারপর দেখতেই পারছেন আমাদের গ্রেনেডের স্কিন রয়েছে এন্ড ব্যানার আফটার গুলো দেখতে পারছেন এছাড়াও গাইস বুয়ে পাস থেকে কি কি আইটেম ফ্রি দেবো আমি সেটা আমি আপনাকে বলেছি গাইস দেখুন নিচে যে আইটেম গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা যখন এক্সপি কালেক্ট করবেন অর্থাৎ লেভেল আপ করবেন বুয়ে পাসটাকে তখন কিন্তু আপনার সকলে একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন
করবেন এন্ড উপরে যে আইটেমগুলো রয়েছে এগুলো আপনি যখন বেপাস অথবা প্রিমিয়াম প্লাস করবেন তারপরে কি অ্যাকচুয়ালি ফ্রি তে ক্লেম করতে পারবেন অর্থাৎ ডায়মন্ডও আপনাদেরকে অবশ্যই ওয়েস্ট করতে হবে সো যাও গাইস তারপর দেখতেই পারছেন আমাদের আরো একটি ব্যাকপ্যাকের স্কিন রয়েছে সো যেখানে কিন্তু দেখতেই পারছেন একটা মাথা রয়েছে কিসের জন্য এটা কিন্তু থ্রি টা অবস্থায় এরকমটা দেখাচ্ছে মাথার উপর দিকে কিন্তু চাবি মতো যাইতেছে কি ডিজাইন করছে গেন্ডা দেখতেই পারছেন মারাত্মক একটা ডিজাইন বলা চলে এন্ড তারপর দেখতেই পারছেন আমাদের এই হুডিটা রয়েছে এসর তারপর নিচে গেলে দেখতেই পারছেন ইপিটি স্কিন যেটা কিন্তু একদম ফ্রি তে আপনারা ক্লেম করে ফেলতে পারবেন সো যাও গাইস ফাইনালি দেখতেই পারছেন আমাদের এইটা রয়েছে এন্ড নিচে গেলে দেখতেই পারছেন আমাদের এই টোকেন গুলো রয়েছে সো অনেক অনেক টোকেন গুলো থাকবে সো এছাড়াও পাশাপাশি দেখতেই পারছেন আমাদের এই অগের স্কিনটা রয়েছে সো এই ইউজি অগের স্কিনটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে অ্যানিমেশনটা ভালো আছে যদিও গাইস অ্যাট্রিবিউটও এরকম ভালো না এন্ড দেন তারপর দেখতেই পারছেন আমাদের এই যে সাপোর্ট স্কিনটা রয়েছে এন্ড দেন আবারও দেখতেই পারছেন আমাদের টোকেন ভাই সাপ কি আর বলবো এন্ড দেন ফাইনালি দেখতেই পারছেন আমাদের নতুন আরটি আইটেম যেটা কিন্তু মনস্টার টেকের স্কিন এখানে তো লেভেল আপের সাথে আইটেমের একটু এরচের হলেও হতে পারে সো আশা করছি বুঝতে পেরেছেন নতুন একেবারে প্রিক্সেসটা দেখাইছি সো গেমটা কিন্তু এটা পোস্টপোন করতেও পারে হালকা পাতলা তবে আপনারা এটা শিওর থাকতে পারেন অর্থাৎ আমাদের সিজন 9 এর বয় পাস এটাই হতে চলেছে সো যাই হোক গাইস এত কষ্ট করে তোমাদের জন্য এত কলা লিখছেন আপডেট ম্যানেজ করেছি এন্ড দেন সবারকে কিন্তু বয় পাসটা রিভিউ করতেছি তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট হলো যা যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এন্ড আজকের এই ভিডিওটিতে একটু করে লাইক করে দিও এন্ড দেন তারপর দেখতেই পারছো একটা কড়াই এমনকি আপনার যেটা না বলে না কেন এটা কিন্তু আমরা ব্যাটো প্যানও বলে থাকি এটাও দেখতেই পারছেন এন্ড দেন ফাইনালি দেখতেই পারছেন আপনারা যখন 100 যাওয়ার পর 140 এ চলে যাবেন তারপর কিন্তু দেখতেই পারছেন আমাদের বান্ডিটা রয়েছে যেটা কিন্তু আমাদের কাস্টমাইজ অবস্থায় থাকা অবস্থায় যেরকমটা লাগতেছে তার থেকে আমার বেশি ভালো লাগতেছে নর্মাল অবস্থায় অর্থাৎ বেসিক অবস্থায় বান্ডিটা আমার কাছে বেশি ভালো লাগতেছে আবার কিন্তু আমাদের নেক্সট মান্থের বয়েপাসটা মারাত্মক একটা বয়েপাস ইভেন্ট হবে এই বান্ডিটা কিন্তু আমি আপনাকে আগেও রিভিউ করেছিলাম আমাকে বলেছিলাম যেটি কিন্তু আমাদের বয়েপাস ইভেন্টের ভিতরে ফাইনালিটা দেখতে পারলেন অ্যাড হয়ে গেল এইসবের ফিমেল বান্ডিটা দেখতেই পারছেন ফিমেল বান্ডিটা কিন্তু আমার কাছে মোটামুটি অনেকটাই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন ওভারঅল কিন্তু আমাদের নেক্সট মান্থের বয়েপাসটা জোস টাইপের গাইস এবার চলুন আমি আপনাকে আমাদের লবিতে এই বয়েপাসের বান্ডেল গুলো এমনকি আইটেম গুলো পড়লে কিরকম লাগবে এমনকি বান্ডেল গুলো সম্পর্কে একটু বলে নেই যেগুলো আর কি মেইন আইটেম তো ফার্স্ট অফ অল দেখতেই পারছেন আমাদের টপ মেল বান্ডেল যেটি কিন্তু কাস্টমাইজ থাকা অবস্থায় লবিতে পড়লে কিছুটা এরকম দেখাবে গাইস এটার বডি চেস্টটা এমনকি গাইস এই যে দেখতেই পারছেন হেয়ার স্টাইল টেয়ার স্টাইল মোটামুটি সবগুলো কিন্তু আমার কাছে ভালো লাগছে এমনকি বেসিক যে বান্ডিটা ওইটাও কিন্তু জোসই আছে এন্ড দেন তারপর দেখতেই পারছেন আমাদের এই বান্ডিটা রয়েছে সো বান্ডেলের হুডি গুলো কিন্তু বেশি ভালো লাগতেছে আমাদের বই পেসে সো যাই হোক তারপর দেখতে পারছেন এটার ফিমেল ভার্সন রয়েছে ফিমেল ভার্সনটা কিন্তু ফিমেল যারা তার কিন্তু ইউজ করলেও করতে পারবে বিকজ গাইস এই বান্ডিটা কিন্তু ইউজ করার মতোই গাইস আপনাকে জানেন আমাদের কি মতো নতুন আরটি হাইপার বুক ইভেন্ট চলেছে চলুন আপনাকে আমাদের নতুন হাইপার বুক ইভেন্টটা রিভিউ করে দেখা দিচ্ছে এই যে গাইস আমাদের নতুন হাইপার বুক ইভেন্টটা দেখতে পারছেন এটা কিন্তু আমাদের র্যাম্পেজ ফাইনাল ইভেন্ট স্পেশাল সো র্যাম্পেজ হাইপার বুক ইভেন্টের ভিতরে আপনার সকলে এই নতুন হাইপার বুকে একটা লুটবক্স স্কিন একটা কার্টন স্কিন একটা সার্ভোর্ড এইসব কিন্তু একটা গ্লোয়ালের স্কিন এইসব ইমোট পাবেন এইসব কিন্তু পাশাপাশি এক্সট্রাটা আইটেমগুলো পাবেন সো আজকের এই ভিডিওটা অলরেডি অনেকটাই লং হওয়াতে আজকে আমি আপনাকে ওইটা নিয়ে পুরোপুরি রিভিউ করে দেখাইলাম না এইসব গাইস আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন যে ভাই আমাদের যে নতুন হিরোইক গ্লোয়ালের স্কিন এমনকি সিলভার গোল্ডেন গ্লোয়ালের স্কিন আপনারা যে বলেছিলেন ফ্রিতে দেবে এগুলো তো আমরা ফ্রিতে পাচ্ছি না তো দেখুন গাইস ফাইনালি কিন্তু আমাদের ওবি আপডেটে চলে আসছে সো আমি কিন্তু ডাটামাইনারদের সাথে এটা নিয়ে কথা বলেছি ওরা কিন্তু এই পর্যন্ত আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের গেম তো এটা ফ্রিতে পাবেন আপনারা সকলে তবে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে অফিসিয়াল প্রেক্সেসটা এখনো পর্যন্ত তারা করতে পারতেছে না বিকজ গাইস এটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ব্রিজ সার্ভার প্লাস সার্ভার জন্য কনফার্ম করা হয়নি এই সুরকে যেহেতু বাইরের সার্ভারগুলোতে ফ্রিতে দেওয়া হয়েছে আপনারা ফ্রিতে পাবেন এটাই পর্যন্ত শিওর থাকতে পারেন 100% সো গাইস এই সুরম কাম টু ভিডিও এন্ড ভিডিও যদি আপনাকে সে ভালো লাগতো তাহলে অবশ্যই অবশ্যই লাইক ক্লিক করবেন এন্ড আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলেই তো আশা করি সকলেই খুব ভালো আছেন সো গাইস ফাইনালি তো আজকে আমি আপনাকে আমাদের সেপ্টেম্বর মাসের বয়েপাস অর্থাৎ সিজন 9 এর বয়েপাসটাই অ্যাটোজিটিভ করে দেখিয়ে দিব আমাদের